আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছি আমি তাহসিনা ইয়াসমিন আর শুরুতেই শিরোনাম দেশে বিনিয়োগ করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তারা বিনিয়োগে নিশ্চয়তা সহ সরকারি বেসরকারি সহযোগিতা কামনা মালয়েশিয়ায় শুরু হয়েছে প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন 32,000 বিদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার কানাডার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য শিক্ষার্থী আমিরাতে গ্লোবাল সিটিজেন এডুকেশন ইনকর্পোরেশনের সেমিনার নিজ দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী উদ্যোক্তারা কিন্তু এই বিনিয়োগের নিশ্চয়তা এবং সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তারা প্রবাসী উদ্যোক্তারা জানান উদ্যোক্তা হিসেবে প্রবাসের পাশাপাশি নিজ দেশের উন্নয়নে অবদান রাখতে চান তারা এজন্য সরকারকে প্রধান ভূমিকা পালন করতে হবে বলে জানান প্রবাসীরা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে যেখানে দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল সেখানে নিজ দেশেই প্রতিনিয়ত নানা হয়রানি ও অবহেলার শিকার হয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের দাবি দেশের সরকার যেন দ্রুত এ সকল সমস্যা সমাধান করে প্রবাসীদের সহযোগিতা করে পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী উদ্যোক্তাদের যেন নিজ দেশে বিনিয়োগের নিশ্চয়তার সুযোগ সৃষ্টি করে দেয় যারা প্রবাসী ব্যবসায়ী আছে যারা ব্যবসা বান্ধব তাদেরকে দেশে আরেকটু সুযোগ করে দেওয়া হোক যাতে প্রবাসী ব্যবসায়ী দেশেও বিনিয়োগ করতে পারে হাজারো প্রতিবন্ধকতার মাঝে আমরা প্রবাসীরা বুকে লালন করি মা মাটি মাতৃকাকে কিন্তু আমরা প্রবাসীরা অনেক হয়রানির শিকার হই প্রতিটা মুহূর্তে সে এয়ারপোর্ট থেকে শুরু করে জন্ম নিবন্ধন বলেন অথবা পুলিশ ক্লিয়ারেন্স বলেন যেখানে যায় আমরা বঞ্চনার শিকার হই এতে করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করার মানসিকতা থাকলেও তাদের সে মন মানসিকতা আর থাকে না মনিটরিং এর মাধ্যমে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা গেলে দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবেন তারা আর এতে করে প্রবাসী বিনিয়োগের পাশাপাশি দেশেও বিনিয়োগে উৎসাহ পাবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা আমাদের তো গভর্নমেন্ট যদি আমাদের সেরকম যদি উৎসাহিত করে তখন আমরা বিনিয়োগ করার জন্য চেষ্টা করব যদি গভর্নমেন্ট ধরো এখন কি করবো আমরা দেখেন গভর্নমেন্ট নিজের মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না এই কারণে আমরা দেশে বিনিয়োগ করতে পারতেছি না মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই দিনে দিনে চাঙ্গা হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি এই ধারাবাহিকতা আরও বেশি গতিশীল করতে ও নিজ দেশে বিনিয়োগে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ সুদৃষ্টি কামনা করছেন প্রবাসীরা এসএটিভি প্রবাস ডেস্ক যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফউদ্দিন সন্দীপী প্রবাসীদের রক্তের গন্ধমাখা উপার্জিত টাকা প্রবাসীরা নিজ দেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে মূলত প্রতারিত হওয়ার ভয়ে এই সকল প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশে বিনিয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলেছে তাই তারা বলছেন সরকার যদি তাদের বিনিয়োগের নিশ্চয়তা দিতে পারে বিশেষ করে তাদের বিনিয়োগের প্রতি সরকার যদি আরো একটু সুনজর দেয় তাহলে তারা প্রবাসী নয় নিজ দেশেও বিনিয়োগ করবেন যদি তারা বিনিয়োগ করেন তাহলে একদিকে যেমন লাভ হবে দেশ ও দেশের মানুষ অন্যদিকে দেশের বেকারত্ব আরো দূর হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা শরীফউদ্দিন সন্দীপী মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মালয়েশিয়ায় আজ থেকে শুরু হয়েছে প্ল্যান্টেশন খাতে অনলাইনে বিদেশি কর্মী নিয়োগের আবেদন আবেদন জমা শুরু হয়েছে গত 15 জানুয়ারি বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান 15 জানুয়ারি মানব সম্পদ মন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে দেশটিতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে 32,000 বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে গত 10 জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন গত বছরের 10 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠকে অনুমোদিত খাতগুলো হল কৃষি উৎপাদন পরিষেবা খনি এবং খনন নির্মাণ এবং গৃহকর্মী এছাড়া বৃক্ষরোপণ খাত সহ অন্যান্য খাতে 15 ফেব্রুয়ারি থেকে আবেদন করা যাবে
15 ফেব্রুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যোগ্য নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরের জন্য রেফারেন্স সহ ভিসা ভিডিআর আবেদন জমা দিতে হবে। কানাডার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পড়তে যাচ্ছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য শিক্ষার্থী। এজন্য আরও শিক্ষার্থী নিতে আমিরাতে গ্লোবাল সিটিজেন এডুকেশন ইনকর্পোরেশনের এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আজমানের স্পাইসি হাউস রেস্টুরেন্টের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এবং আমিরাত থেকে কানাডাতে অবস্থিত ওয়েস্টফিল্ড স্কুল, USCA একাডেমি, ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল হাই স্কুল এবং কানাডার অন্যান্য স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি হওয়া যায় এই বিষয়ের উপর তথ্য নির্ভর বক্তব্য রাখেন গ্লোবাল সিটিজেন এডুকেশনের সিইও রিজওয়ান আহমেদ। উন্নত দেশের ভালো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার যোগ্যতা রয়েছে বাংলাদেশি অনেক ছাত্রছাত্রীর। সুযোগ পেলে এইসব ছাত্রছাত্রীরাই একদিন দেশের সম্পদে পরিণত হতে পারবে। সেই লক্ষ্যে কিভাবে কানাডার মতো দেশে লেখাপড়ার সুযোগ পাওয়া যাবে সে বিষয়ের উপর এই এডুকেশন সেমিনারের আয়োজন করা হয়। গ্লোবাল সিটিজেন এডুকেশন সিইও রিজওয়ান আহমেদ জানান, কানাডাতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার এই সুযোগ করে দেওয়া হবে। এতে ছাত্রছাত্রীদের বাবা মায়েরও সন্তানের পাশাপাশি কানাডাতে যাওয়ার সুযোগ পেতে পারবে। যে আমাদের এখানে যারা এখানে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, ইন্ডিয়ান, ইউকে, অস্ট্রেলিয়া, তারা এখানে না পড়ে কানাডাতে পড়বে। অলমোস্ট খরচ তার একই হবে, কিন্তু ইমিগ্রেন্ট হয়ে যাবে, একটা ফিউচার হয়ে যাবে, ফিউচার প্যাথ তৈরি হবে, প্যারেন্টস যেতে পারবে। বাংলাদেশ, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য চলে যাচ্ছে কানাডায়। তবে যে কোনো দেশের ছাত্রছাত্রীর চেয়ে বেশি সুবিধা পান ইউই থেকে লেখাপড়ার জন্য কানাডাতে যাওয়া খুব সহজে আবেদন করা ছাত্রছাত্রীরা। এদিকে বাংলাদেশ থেকেও যদি কেউ কানাডাতে লেখাপড়ার জন্য যেতে চায় তাহলে সেই সুযোগও করে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের সন্তানদেরকে একটি বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন বিশ্বমানের নাগরিক নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং অন্যদের সঙ্গে কম্পিট করতে পারে, সেই জন্য আমাদের সন্তানদেরকে আমরা উন্নত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় করতে পারি। এডুকেশন সেমিনারে আরও বক্তব্য রাখেন শ্রম সচিব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এবং প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা কাজী ফয়সাল ও রিজওয়ান আহমেদ। এতে প্রবাসে অবস্থানরত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এসিটিভি প্রবাস ডে। এসিটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, এরপর আরও থাকছে। মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ বস্ত্র হস্তান্তর করেন। এ সময় হাই কমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ মালদ্বীপের কারাগারে বন্দী প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নেন এবং করোনা আক্রান্ত বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান। আগে 18 সেপ্টেম্বর মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটির কমিশনার অফ প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত 3 নভেম্বর রাজধানী মালের জেলখানায় অবস্থিত বাংলাদেশ প্রবাসী কারাবন্দীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে বস্ত্র কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কানাডার অ্যালবার্টার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের প্রিয় ব্যক্তিত্ব প্রকৌশলী মোহাম্মদ কাদির অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিও সায়েন্টিস্ট অফ অ্যালবার্টার ক্যালগেরি শাখার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সংগঠনে এর পূর্বে তিনি দুইবার কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম বাঙালি হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছেন। APEGA অ্যালবার্টার প্রকৌশলী এবং জিও সায়েন্স প্রফেশনের একটি রেগুলেটরি সংস্থা। প্রকৌশলী মোহাম্মদ কাদির সিলেটের মৌলভীবাজার কুলাউড়া উপজেলায়
সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে 1986 সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষ করে দেশে 15 বছর চাকরি করেন। এরপর তিনি ক্যানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি ক্যানাডার ক্যালগেরিতে বৃহৎ অয়েল কোম্পানি সানকোর ইনকর্পোরেটেডের ঊর্ধ্বতন প্রকৌশলী হিসেবে কর্মরত। প্রকৌশলী মোহাম্মদ কাদির বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি এবং সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি সহ সভাপতি। এছাড়াও তিনি দেশ বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠন ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রকৌশলী মোহাম্মদ কাদির বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সম্মান পুরো বাঙালি জাতির। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, এরপর আরো থাকছে বর্ণাঢ্য আয়োজনে কাতারে পুলিশের চতুর্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান, 2022 বিশ্বকাপের নান্দনিক মহড়া উপস্থাপন। দেখছেন প্রবাস সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে কাতার পুলিশ কলেজের চতুর্থ ব্যাচের স্নাতক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তর আল সেলিয়ায় পুলিশ কলেজে নবীন ক্যাডেট অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কাতার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরব দেশগুলোর বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনৈতিকরা। নবীন পুলিশ কর্মকর্তারা প্যারেড গ্রাউন্ডে পদাতিক এবং অস্ত্রের সঙ্গে সামরিক শো প্রদর্শন করেন। এ সময় কলেজে অধ্যয়নরত এবং প্রশিক্ষণের সময় বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অনুষ্ঠানে নবীন ক্যাডেট সদস্যরা ফিফা বিশ্বকাপ কাতার 2022-এর ইউ ওয়েলকাম দি ওয়ার্ল্ড 2022 একটি নান্দনিক মহড়া উপস্থাপন করেন। অনুষ্ঠানে পুলিশ কলেজের মহাপরিচালক ব্রিগেডিয়ার আব্দুল রহমান মজিদ আল সুলাইতি বলেন, কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা দেশ ও সমাজের ভালোভাবে সেবা প্রদান করতে পারবেন। আগামী 31 জানুয়ারি সিলেট বিশ্বনাথ 2 নম্বর খাজানজি ইউপি নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কয়েস মিয়ার সমর্থনে সৌদি আরবের জেদ্দায় নির্বাচনী প্রচারণা সভা করেছে সিলেট খাজানজি ইউনিয়ন জেদ্দা প্রবাসীরা। গেল রাতে জেদ্দার স্থানীয় একটি হোটেলে প্রচারণা সভায় সভাপতিত্ব করেন আব্দুস শাকুর মাখন মিয়া। শামীম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আরফান আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, হাবিবুর রহমান লালা, আজির উদ্দিন, আব্দুল আহমেদ, ইলিয়াস আলী সহ খাজানজি ইউনিয়নের জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা বলেন, গ্রাম হবে শহর উন্নয়নের অগ্রযাত্রা, আলোকিত ইউনিয়ন গঠনের লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী কয়েস মিয়াকে দলবল নির্বিশেষে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে যাব আরেকবার। দেশে বিনিয়োগ করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা, বিনিয়োগে নিশ্চয়তা সহ সরকারি বেসরকারি সহযোগিতা কামনা। মালয়েশিয়ায় শুরু হয়েছে প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন, 32,000 বিদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। ক্যানাডার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য শিক্ষার্থী, আমিরাতে গ্লোবাল সিটিজেন এডুকেশন ইনকর্পোরেশনের সেমিনার। এই ছিল এসটিভি প্রবাস সংবাদে। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।